রাশি তার নাম, রাশি তার নাম। সবার সব ভুল বোঝাবুঝি যেন মিটে যায়, সবার মুখে হাসি ফুটিও তুমি। May I come in, Mom? Sure. তোমার কি কিছু হয়েছে, মম? কি হবে? মানে আমি তো কখনো এত রাত্রে অবধি তোমাকে অফিসে দেখিনি, তাই আমিও তো আগে অনেক কিছু দেখি নিয়েছি। আমি সত্যি দেবের মনের মতো হতে পেরেছি, আমি হতে পেরেছি। আজকে আজকে আমি মাটির ভারে চা খেতে পারি, ওর সাথে খালি পায়ে ঘাসের উপর হাঁটতে পারি, রোল ফুচকে এনজয় করতে পারি। ও গড, আই এম সো হ্যাপি, আই এম সো হ্যাপি, আই এম সো হ্যাপি। ইউ নো দ্যাট আমি নিজেই জানতাম না যে আমি কি চাই, কিন্তু আজকে আমি জানি, আজকে আমি জানি যে আমি কি চাই। নিজেকে জানার আনন্দটা যে কতটা সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। বাবা, দুজনে তো বেশ একসাথে হয়েছো, ননদ বৌদি মিলে খুব গল্প জুড়েছো। হ্যাঁ, গল্প হচ্ছে না মাধুরী, আমার ইচ্ছে করছে অশ্মিকে ভীষণ বকুনি দিতে। কেন 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 আবার জিজ্ঞেস করছো? সব কিছুর একটা লিমিট আছে অশ্মি। কখন বেরিয়েছিলে বাড়ি থেকে? সেই সকালবেলা, এখন সন্ধে হয়ে গেল, এখন ফেরার সময় হলো তোমার? কি হচ্ছে এসব? ভুল করলে কিন্তু সেটা শুধরে নেওয়ার সময় খুব কম অশ্মি, তাই বলছি একটু সাবধান হও। আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি যে এখন সব কিছুতেই তোমার আনন্দে ভেসে যেতে ইচ্ছে করবে, কিন্তু একটুখানি নিজের মনকে সংযত করো। আর আমি এটা শুধু তোমার ভালোর জন্য বলছি না, আমি বলছি তোমাদের দুজনের ভালোর জন্য। আমি জানি, আমি জানি আমরা ধরা পড়লে মম আমাদের দুজনকেই আর আস্ত রাখবে না। তুমি শুধু এটা ভাবছো অশ্মি, যত যাই কিছু হোক তোমার এটা ভাবা উচিত যে তুমি এই বাড়ির মেয়ে। এই নাও, তোমার স্বপ্ন পূরণ করার চাবি। আমি ঠিক করেছি ইংল্যান্ডে আমাদের বিজনেস এক্সপ্যান্ড করব, লন্ডনে ব্রাঞ্চ খুলবো, অ্যান্ড তুমি টেক ওভার করবে সেই ব্রাঞ্চটা। তোমার লন্ডনের টিকিট? মাই সান, আই এম শিওর তুমি খুব সাকসেসফুল হবে, বিজনেসটা মন দিয়ে করবে। টেক কেয়ার। হ্যালো, আরে হ্যালো, কথা বলুন, কে ফোন করছেন আপনি? হ্যালো, আরে কে বলছেন, নামটা তো বলবেন, কি আশ্চর্য আশ্চর্য। কেটে গেল। হ্যাঁ গো, এ কি বলতো, ফোন করবে অথচ কথা বলবে না। রাশি তার নাম, রাশি তার নাম।